হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। এখন ঘড়িতে সময় সকাল বাজে প্রায় 10টা। ঘুম থেকে উঠলাম 9টা নাগাদ, উঠে এখন ফ্রেশ হলাম, ঠিক আছে? তো এখন মেথির জলটা খেয়ে নিয়েছি, এবার চা খাবো। আর মার ওদিকে রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি রয়েছে। মা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ আজকে তো সংক্রান্তি, মার আবার সেই ঠাকুরকে পুজো দিয়ে ওই নবান্ন ওগুলো করার ব্যাপার আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে, যাতে ওগুলোও করবে পরে, সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে আমি চা খাবো, আর চলো মা ওখানে কি করছে তোমাদের দেখাই। আর এই যে মাম্মা, মাম্মামু ঘুম থেকে উঠে পড়েছে, ঠিক আছে? চলো পরে আবার কথা হচ্ছে। এখন 9:30 মতো বাজে, এদিকে দেখো কারেন্ট অফ সকাল থেকেই, আর মার এখানে রান্না হয়ে গেছে মনে হয় অনেকটাই। ডাল করেছি, বেগুন ভেজেছি, শাক চাপিয়েছি, মানে পালং শাকের, পালং শাকের ঝোল হবে। ও, পালং শাকের ঝোল চাপিয়েছো, দেখি কেমন। ও, পালং শাকটা আচ্ছা, সব লাউ টাউ বড়ি টড়ি দিয়ে পালং শাকে একটা ঝোল চাপিয়েছে। আর এখানে মাম্মার ভাত, আর ওখানে কি ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে। আবার মেথির জল খাবো এখন, আর এখানে এখন ডিম হবে, তাই ডিম ছাড়াচ্ছে বসে বসে, ডিমের ঝোল হবে, আর মাম্মাম খাবে মাছ, ঠিক আছে? তাহলে চলো মাম্মামকে এবার একটুখানি ফ্রেশ করিয়ে দিই। কি গো, ও পায়েস, এটা আমার জেঠিমারা কালকে পায়েস দিয়েছে, তাই সেই পায়েস বাবা খেয়েছে, একটু মা মনে একটু খেয়েছে আর রয়েছে। আর পিঠেও দিয়েছে না, সেটা কোথায়? পিঠে ফ্রিজে রয়েছে, আচ্ছা ঠিক আছে চলো তাহলে। আর এই যে মাম্মাম, মাম্মামকে এবার ফ্রেশ করিয়ে দেব, চলো সাথে থাকো। জেঠিমা কালকে করেছে এই যে মালপোয়া, তারপরে এই যে সাপটা, আর ওই পায়েস এটা দিয়েছে, এগুলো এখন খাইনি, ওই বাবা কালকে খেয়েছে, এটা আমরা খাবো, ঠিক আছে? চলো তাহলে মাম্মামকে এবার ফ্রেশ করিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। চলো ফ্রেশ হয় না, প্রশ্ন করতে হবে, চলো এসো এসো এসো, চলে এসো। সকালে উঠেই বদমাইশি স্টার্ট, আর বাইরে আজকে 1 ফোঁটা রোদ ওঠেনি, কিরকম কুয়াশা, ঠান্ডা, খুব ঠান্ডা, সংক্রান্তি না? না চলো এসো। তো এখন মা রান্নাবান্না সব হয়ে গেছে, এখন পুরো দেখো পরিষ্কার ঝরিষ্কার চলছে। হ্যাঁ রোজই দেখে, আর এখানে মা পুজো দিয়েছিল আজকে, সে আবার ফল টল দিয়েছে সব। এটা কি মা? ও আচ্ছা 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 আচ্ছা, বাইরে কি ঠান্ডা, আর 1 ফোঁটা রোদ ওঠেনি জানো, মানে এত ঠান্ডা আজকে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এখন গুড়গুড়ি দেখো পড়াশুনো করছে, সকাল থেকে পড়াশুনো কমই করছে, বলে বলে দেখো না লেখা কোনো নামই নেই, সে এক ওই লেখা রয়েছে, পড়াশোনায় একদম মন নেই, আর তার মধ্যে শরীর খারাপ হয়ে আরো বেশি এরম হয়ে গেছে জানো তো। আমার রান্না সবই হয়ে গেছে, দেখো সারা টেবিল জুড়ে শুধু খাবার। এই দেখো এটা পালং শাকের ঝোল, লাউ দিয়ে বড়ি, শিম টিম দিয়ে বেগুন টেগুন, এটা বাবারও খুব প্রিয়, আমারও খুব প্রিয়, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, আগেই দেখিয়েছি, এখানে উঠছে আলু ভাতে, আচ্ছা এটা রয়েছে কি, ডিমের ঝোল, এটা কি, এখানে হচ্ছে মুলো ঘণ্ট, আর এটা হচ্ছে চালতে দিয়ে মুলো দিয়ে টক, এটা আমার বম্মা দিয়েছে, ঠিক আছে, বম্মার দেওয়া। আর এটা কি, এটা মাছের ঝোল, ঠিক আছে, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, কত রান্না দেখো। আর এটা তো সেই পিঠেটা রয়েছে, ঠিক আছে তাহলে চলো। হ্যাঁ প্রচুর রান্না, সেই তো, আজকে কিন্তু ব্যাপক ঠান্ডা মা, আরে বাবা, উফ, চলো তাহলে পরে কথা হচ্ছে। সময় হচ্ছে 1:45,
মামমামকে দেখো স্নান করিয়ে দিয়েছি, আর যা ঠান্ডা আজকে মোটা সোয়েটারটা পরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর এখন মাথায় কান ঢাকা দিয়ে দিয়েছি, কারণ চুলটা সামনে ভেজা, তো আর ও এখন যাচ্ছে মিমির কাছে, গিয়ে একটু ওই বাইরে জেঠিমাদের বাইরে ওখানটা রোদ আসে তো ওখানটা একটু বসবে, খেলা করবে, ঠিক আছে। আর আমি এখন মুছবো ঘর, এই যে জল নিয়ে বালতিতে রেডি করে রেখেছি, এখন ঘরটা মুছে নেব, নিয়ে আমি স্নানে যাব। কুয়াশানে জলটা দিয়ে দিয়েছি, আর মা এখন ওখানে বাসন মাজছে যতদূর সম্ভব। হ্যাঁ, ওই যে বাসন মাজছে, আমাদের ওখানে জুতোগুলো রাখা দেখে ভেবো না উঁচুতে কেন জুতো ওরম রাখা, কারণ ওই কুকুরের বাচ্চাগুলো আছে তো ওরা না মুখে করে নিয়ে নিয়ে চলে যায়, ওই জন্য মা এখানে তুলে রেখেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি ঘরটা মুছে নিই, তাহলে জল ওদিকে প্রায় হয়ে গেছে, আর মাম্মাম বেরিয়ে গেছে, ও না ওই ঘরে গেছে। তুল নিবি তো, আচ্ছা আমি পেরে দিচ্ছি, তুমি আসো, তুমি আসো, আমি পেরে দিচ্ছি, তুমি যাও যেতে লাগো, আমি পেরে দিয়ে আসছি, আসো, ঠিক আছে আসো। সব সময় বায়না, বায়না ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, পায়ের চটি কই তোমার, এ না পড়ো, যাচ্ছে বাইরে, যাও যাও যাও, আস্তে আস্তে নামো। যাচ্ছে, গিয়ে বসে থাকবে, বোম্মা জেঠুর সাথে গল্প করবে। এখন মা দেখো পুজো দিচ্ছে, এই যে এখানে স্বস্তির চিহ্ন এঁকে ঠাকুরকে সব কিছু ফল প্রসাদ কেটে দিয়েছে, আর এখানটায় এই যে নবান্ন নতুন চাল গুড় দুধ দিয়ে নবান্ন নিবেদন করে ঠাকুরের সামনে। আর এখন মা নবান্নটাকে পুরো মাখছে, আর আমার আর মার এখনো খাওয়া হয়নি, এখন প্রায় 3টে বেজে গেছে। আসলে মা এটা পুরো উপোস করে এটা করে, তো এটা মেখে সবাইকে দিয়ে তারপর মা খাবে, তাই আমি বললাম আমিও তোমার হোক তারপর খাবো, ওই জন্য এখন এই চালের গুঁড়ো দুধ টুধ সব দিয়ে এটা মাখছে। আর এইটা খাওয়া খেতে আমি যে কী ভালোবাসি, আমি ওই জন্য আমি ঠিক চলে আসি আমি এটা খাওয়ার সময়, কারণ আমার খুব ভালো লাগে, ছোটোর থেকে মা এইভাবে করে, এটা আমার ভীষণ প্রিয়, ঠিক আছে। তা ফলটা পরে অ্যাড করবে, আগে এটাকে একটুখানি মেখে নিচ্ছে। আর এখন দেখো এটা অনেকটাই মাখা হয়ে গেছে, আসলে ভেতরে গুড় তো পাটালি গুড় দিয়ে করে, ওই জন্য ভালো করে করে নারকলের চেয়ে নারকল কোড়ার সাথে আর কি দিয়ে ভালো করে মিক্সড করে। আর এই যে পাশে দেখছো সব ফল কেটে রেখেছে মা, তাহলে চলো। এখন মা সবাই তো নবান্ন দিচ্ছে বাটি করে করে, পাশে বাড়ি কাকিমণিকে দিয়ে দিয়েছে, এটা দিচ্ছে আমার বোম্মাদের, এটা কার, এটা হচ্ছে যে কুটিপিসি বাড়ি, আচ্ছা আচ্ছা, আর এটা আমার পাটিতে তুলে রেখেছে খাবো, এটা আমার ছোট পিসির জন্য পাঠাচ্ছে, এটা এখন দিচ্ছে জেঠিমাদের, দেখো হেভি লাগে খেতে গো, আমি এখনো দুপুরে ভাত খাইনি, আমি এটা খাওয়ার জন্য বসে আছি, ভাবছি এই এক ওই গামলাটা ধরে পুরো খেয়ে নেবো, ঠিক আছে চলো তাহলে এটা তো বোম্মাদের দিয়ে আসি। এখন ঘড়িতে সময় 7:45 মতো বাজে, আমি ঘুম থেকে উঠলাম, আর মাম্মাম এখনও বিছানায়, আর মা আর এখানে, এই দেখো ঘুম থেকে উঠে দেখছি পায়েস করা হয়ে গেছে, তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, মা যখন করছে, এই যে বাবার জন্মদিনের জন্য আজকে একটু চালের পায়েস করেছে মা, ঠিক আছে। আর এর মধ্যে আর আমার সেই গামলা ভর্তি রয়েছে এখনও, এটা খাবো এখন খানিকটা, কালকে আবার খাবো। আর মা আর মাম্মাম দুজনে এখন রয়েছে খাটের ওপরে, মা আর আজকে বমি করতে করতে পায়েস করেছে জানো, হঠাৎ করে অ্যাসিড হয়ে গেছে ওই ডিম খেয়ে ইয়েকে মা, ঠিক আছে, বমি করতে করতে তাকে অ্যাসিড হয়ে গেছে, আর বমি করছে আর পায়েস রান্না করছে, একবার বমি করছে পায়েস রান্না করছে। আর ওই যে মাম্মাম, মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে আবার একটু মুড়ির গুঁড়োটা খাইয়ে দেবো, তাহলে চলো উঠে একটু ওকে আগে ফ্রেশ হই, হয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সময় বাজে 8:15, আমরা ঘরের মধ্যেই বসেছিলাম এতক্ষণ, এ দেখো মাম্মাম পড়ছিল, তো এখন একটু কাকিমণির বাড়ি যাচ্ছি, ঘরের মধ্যে ভালো লাগছে না, ওই জন্য মা প্রথমে বললো যাবে না, বমি করেছে ভালো লাগছে না, তারপর আমি বললাম চলো সেই তো ঘরেই বসে আছি একটুখানি যাই, ওই জন্য কাকিমণির বাড়িতে একটু যাচ্ছি, গিয়ে একটুখানি কথা বলি আর মাম্মামকে একটু আর্টু পড়িয়ে নেবো, তাহলে চলো সাথে থাকো, পরে।
পরে আবার কথা হচ্ছে। তো এই যে কাকিমনির বাড়ি এসে গেছি, মা এখন বসে বসে খাচ্ছে মুড়ি, আর মাম্মামও দেখো মুড়ি খাচ্ছে, কাকিমনি মুড়ি দিল, ওরও মুড়ি খাওয়ার শখ হয়েছে। আর এই যে খাতা বই তো নিয়ে এসেছি, এবার একটুখানি পড়াবো, চলো তুবড়ির কাছে বায়না এখন মুড়ি খাবে। শুধু শুধু মুড়ি খাবি তো, তুই নিয়েছিস খাবি তো, চলে খাটে খাটে চলে এসো, বাইরে কি ঠান্ডা আজকে, চলো বসো খাটে বসো। টানো টানো জোরে টানো জোরে টানো, মাছটাকে ধরবো। জোরে টানো জোরে এখন হচ্ছে রাত 10:30 বেজে গেছে, আর মা এখন দেখো করছে রুটি, মার জন্য রুটি করছে, আর মাম্মুকে তো অলরেডি খাইয়ে দিয়েছি, মাম্মু এখন জল খাচ্ছে। দেখো মাম্মা ওইভাবে গায়ে পড়ে যাবে, ঠিক করে খাও। আর বাবার খাওয়া প্রায় হয়ে গেছে, এখন ডিম দিয়ে খাচ্ছে বাবা ভাত, এবার আমিও খেয়ে নেব। দেখো কি করছে, পড়ে যাবে মাম্মা, জামা ভিজে যাবে। তাহলে মা আমার ভাতটা দিয়ে দাও। তো চলো তাহলে খেয়ে নি, হ্যাঁ পরে আবার কথা হচ্ছে। করতে এখন সময় রাত বাজে 11:15, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আর মাম্মা অলরেডি বিছানায় আগেই উঠে পড়েছে, আর মা এখন ওই যে ওই ঘরে ক্রিম মাখছে আর বাবার সাথে কথা বলছে, বাবাও শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো এবার। উনি কি ঠান্ডা বাবারে বাবা, আর কি বলবো, বলার মতো না, এত ঠান্ডা লাগছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব, আজকের মতো বাই বাই। আর মাম্মা একটু ভালোবাসা দিয়ে দিক, ঠিক আছে মাম, চলো ভালোবাসা দিয়ে দাও সবাইকে। হ্যাঁ পাগল তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকের মতো বাই বাই।